আজ আমি আপনাদের অ্যামাজনের সাথে কীভাবে যুক্ত হয়ে অনলাইন বিজনেস করে ভালো ইনকাম করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব নমস্কার আমি সব্যসাচী সার্ভিস কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে আর একবার স্বাগত এখানে আমি লো ইনভেস্টমেন্টে কীভাবে অনলাইন এবং অফলাইন বিজনেস আপনি শুরু করতে পারবেন সেই ব্যাপারে বলে থাকি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের কাছে এই রকম বিভিন্ন ব্যবসার নোটিফিকেশন পৌঁছে যাবে আজ আমি আপনাদের তিনটে এই ব্যবসা বলবো যা আপনি অ্যামাজনের সাথে শুরু করতে পারেন বাড়ি থেকেই এবং কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই প্রথমে যে ব্যবসাটির কথা বলবো তা হলো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট ব্যবসা বলতে আমরা বুঝি বিভিন্ন অনলাইন শপিংয়ে যে পোর্টাল আছে তাদের প্রোডাক্ট লিঙ্ক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে প্রফিট পারসেন্টেজ আর্ন করা খুব সহজ করে বললে অ্যামাজনে যারা সেলার আছেন তারা তাদের প্রোডাক্ট বিক্রি করছেন আর আমি আপনি তা কিনছি আর আমরা কেনার ফলে সেলারের তা প্রফিট হচ্ছে অ্যাফিলিয়েশন মানে ওই সব সেলাররা তাদের প্রোডাক্টের সাথে একটা লিঙ্ক দেয় আমি যদি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েট ব্যবসা করতে চাই তাহলে অ্যামাজনের পোর্টালে গিয়ে অ্যাজ অ্যাসোসিয়েট হিসেবে রেজিস্টার হয়ে যে প্রোডাক্ট আমি সেল করতে চাই তার লিঙ্ক কপি করে আমার নিজস্ব সোশ্যাল মিডিয়াতে আমার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে হবে যদি কেউ ওই লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট কেনে তাহলে ওই প্রোডাক্টের জন্য যে কমিশন ধার্য করা আছে তা আমি পেয়ে যাব আমাদের দেশে এরকম বেশ কিছু অ্যাফিলিয়েটার আছেন যারা মাসের লক্ষাধিক টাকা শুধু এই অ্যাফিলিয়েট মার্কেটিং করেই ইনকাম করছেন এরপর যে দ্বিতীয় বিজনেসটার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো অ্যামাজন ইনফ্লুয়েন্সার অ্যামাজন ইনফ্লুয়েন্সার হলো অ্যামাজন অ্যাফিলিয়েটারই একটি অ্যাডভান্স ভার্সান এখানে আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে নিজের একটি শপ ক্রিয়েট করতে পারবেন আর সেই শপের লিঙ্ক আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করতে পারবেন এক্ষেত্রে কেউ যদি ওই লিঙ্ককে ক্লিক করে আপনার শপে আসে তাহলে আপনি আপনার শপে যে যে প্রোডাক্ট লিস্ট করেছেন তার যে কোনো একটি কিনলেই আপনি ওই প্রোডাক্টের কমিশন পেয়ে যাবেন এই দুটি বিজনেস থেকে আপনি যথেষ্টই ইনকাম করতে পারবেন এবং কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বাড়িতে বসে এবার যে বিজনেসটার কথা বলবো সেটা অ্যামাজনের মেন বিজনেস মানে অ্যামাজন সেলার হয়ে ওদের পোর্টালে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন এতে আপনার ইনভেস্টমেন্ট লাগবে যদি ভালোভাবে শুরু করতে চান তো মোটামুটি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন কামিং টাইমে ই কমার্সের ডিমান্ড বাড়বে তাই অ্যামাজন সেলার হিসাবে বিজনেস শুরু করলে আপনি লাভবানই হবেন শুধু প্রোডাক্ট চয়েসটা একটু ভালোভাবে করলে এই ব্যবসায় অসুবিধার কিছু নেই এই যে তিনটে ব্যবসা নিয়ে আমি আলোচনা করলাম সেগুলি সম্বন্ধে পুরো ভিডিও চাইলে মানে অ্যামাজন অ্যাফিলিয়েটার কীরমভাবে আপনি হতে পারবেন বা অ্যামাজন ইনফ্লুয়েন্সার কীভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন বা অ্যামাজন সেলার অ্যাকাউন্টে গিয়ে কীভাবে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন এবং সেল করতে পারবেন এই পুরো বিষয়ে জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানান আমি নিশ্চয়ই সেটা চেষ্টা করব আশা করব আজকের বিজনেস আইডিয়াগুলো আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার